হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 10-এর প্যাসেজ 2 টেস্ট 1। সো আগের দিন যেটা বলছিলাম যে আপনি যদি প্যাসেজ 2 নিজে নিজে আগে একবার ট্রাই করে না থাকেন, তাহলে আমি বলবো সামনে আগানোটা আপনার জন্য এটা খারাপ অপশন। আগে আপনি নিজে নিজে একবার ট্রাই করেন, আপনার কোথায় ভুল যাচ্ছে, কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে নিজে আইডেন্টিফাই করেন, দেন আপনি এই ভিডিওটা এসে দেখতে পারেন। আপনার যেখানে প্রবলেম হবে আপনি সেই পার্টটা দেখে ক্লিয়ার হতে পারেন। সো আপনি যদি নিজে নিজে সলভ না করেন, আপনার সলভিং যে অ্যাবিলিটি সেটা বাড়বে না। সো শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমাদের দুইটা টাইপ অফ কোশ্চেন আছে, একটা আছে লিস্ট অফ হেডিংস অ্যান্ড সেকেন্ডে আছে হচ্ছে কিছু ট্রু ফলস। সো কোন টাইপ আগে সলভ করতে হবে, কোন টাইপ পরে সলভ করতে হবে, এটা হচ্ছে এটাও টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট। কারণ সাপোজ আপনি যদি ট্রু ফলস আগে খুঁজতে বসেন, তাহলে ট্রু ফলস কই আছে সেটার জন্য আপনাকে প্যাসেজটা স্কিমিং করতে হবে, আবার লিস্ট অফ হেডিংস করার জন্য তো পড়তেই হবে। সো আপনার ডাবল টাইম ওয়েস্ট। সো এরকম ধরনের প্যাসেজে যদি আপনার সাধারণত লিস্ট অফ হেডিংস থাকে, তাহলে লিস্ট অফ হেডিংসটা আগে সলভ করাই বুদ্ধিমানের মতো কাজ। কারণ লিস্ট অফ হেডিংসের জন্য আমি সাধারণত পুরো প্যাসেজটাই পড়াটাকেই সাজেস্ট করবো। কারণ পুরো একটা হোল প্যাসেজ পড়ার পরেই হচ্ছে কি আইডিয়াটা পাওয়া যায়। না হলে আমার লিস্ট অফ হেডিংস করতে, শুধু অনেকে বলে যে প্রথম দুই লাইন সলভ পড়ে অথবা লাস্টের লাইনটা বা লাস্টের সেন্টেন্সটা পড়ে হচ্ছে মিনিং বোঝা, অনেক সময় এখানে থাকে কি ট্রিক্স থাকে। যেমন এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আটটা এখানে প্যারাগ্রাফ আছে আর এখানে আছে হচ্ছে 11টা। সো স্বাভাবিকভাবে তিনটা বাদ পড়বে, তিনটা লিস্ট আমার বাদ পড়বে। আর ওরা লিস্টগুলো এমনভাবেই দেয় যাতে আপনার মনে হয় যে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সো যদি আপনার গেসটা রং হয় তাহলে আপনার অ্যান্সারটা ভুল যাবে। সো পড়ার অভ্যাসটা থাকলে, রেগুলার রিডিং হ্যাবিটটা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি পড়ে প্যাসেজের মিনিংটা বুঝে তারপর হচ্ছে কি লিস্ট অফ হেডিংসটা ইজিলি সলভ করতে পারবেন। লিস্ট অফ হেডিংস 100%ই সলভ করা ইজি যদি আপনি প্যাসেজের ফুল মিনিংটা, ভিতরে কী মিন করতে যাচ্ছে সেটা যদি পুরোপুরি ধরতে পারেন, আর এখান থেকে হচ্ছে কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারেন। সো শুরু করা যাক। সো ফার্স্টে হচ্ছে এখানে 1 থেকে 11 পর্যন্ত অনেকগুলো কিওয়ার্ড আছে, কিছু ইউজ করতে হবে, কিছু হচ্ছে আমার বাদ যাবে। সো প্রত্যেকটা কিওয়ার্ডেরই হচ্ছে আমার মানে প্রত্যেকটা হেডিংসেরই আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড আলাদা করবো। সো ফার্স্টে যেটা আছে যে ফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং রাম লং টার্ম গোল। সো এখানে হচ্ছে আমার লং টার্ম গোলটাকে আমি আইডেন্টিফাই করে রাখবো। কোন প্যাসেজে আমাকে দীর্ঘমেয়াদী যদি কোনো গোলসের কথা বলে থাকে, তাহলে সেই প্যাসেজের সাথেই আমার আয়টা হচ্ছে বেশি যাবে। তারপর আছে চেঞ্জিং ফর রোডস অ্যান্ড ইম্প্রুভিং দেয়ার ট্রান্সপোর্ট মেথডস। তো চার্জিং, সরি চলে এটা চার্জিং ছিল, চার্জিং ফর রোডস অ্যান্ড ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। সো আদার ট্রান্সপোর্ট মেথড বলতে এখানে যেহেতু গাড়ির কথা বলা হচ্ছে, তাহলে হয়তো অন্য কোনো মেথড, হয়তো সাইকেল, বাস, পাবলিক ট্রান্সপোর্ট এরকম কিছু থাকতে পারে। আর চার্জিং ফর রোডস, রোডস দের জন্য চার্জ করা বলতে হয়তো বুঝাইছে যে এরা গাড়ি চলাচলের জন্য হয়তো এক্সট্রা কিছু চার্জ, সেটা প্যাসেজ পড়লে পাওয়া যাবে। সো এখানে এটা হবে হচ্ছে কি আমার কিওয়ার্ড। সো চার্জিং ফর রোডস। তারপরে আছে হচ্ছে চেঞ্জেস অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড। গুডস ট্রান্সপোর্টেড বলতে বুঝাইছে হচ্ছে মালামাল পরিবহনে যেটা। তো এখানে আমাকে মালামাল পরিবহন রিলেটেড যদি কোনো প্যাসেজ থাকে সেটার জন্য আমার এখানে আসতে হবে। এবার টেকিং অল দ্য স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস। সো কোথাও যদি আমার ট্রান্সপোর্ট প্যাটার্ন নিয়ে চেঞ্জ করতে হবে, ডেভেলপ করতে হবে, ইম্প্রুভ করতে হবে, কমাইতে হবে, বাড়াইতে হবে, এই ধরনের কথা থাকলে তখন এটার সাথে আমার যাবে। নেক্সট আছে এনভায়রনমেন্টাল কস্ট। সো এনভায়রনমেন্ট নিয়ে বলা থাকলে আমাকে এখানে আসতে হবে, এনভায়রনমেন্টাল কস্ট। দেন দ্য এস্কেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট। তারপরে রেল নিয়ে আমার যদি কিছু বলা থাকে, রেল ট্রান্সপোর্ট নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, মানে ব্যালেন্স মিনস হচ্ছে দুইটার মধ্যে সমন্বয় করা বা দুই সাইডে ইকুয়াল করা। রিব্যালেন্স মানে হচ্ছে ওটাকে আবার করা, আবারও মানে ব্যালেন্স নতুন করে ফিরিয়ে আনতে হবে, এরকম কিছু বোঝানোর জন্য রিব্যালেন্স ইউজ করা হয়। দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। তো দেখতে হবে যে প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে কোথাও বেশি গ্রোথ হচ্ছে, মানে ইউজ আগের থেকে অনেক বেশি হচ্ছে, বেড়ে গেছে, এত সালে এত ছিল, এত সালে এরকম ছিল, ইনক্রিজ হয়েছে, পার্সেন্ট মানে ইনক্রিজ হয়েছে, এই ধরনের কথা বলা থাকলে তখন এটা অ্যান্সার হবে। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস। তাহলে মেইন যে সড়কগুলো আছে সেগুলোর নেটওয়ার্কের কোনো ডেভেলপমেন্টের কোনো প্ল্যানস আছে কি না, সেই প্ল্যানসগুলো আমাদের দেখতে হবে। রেস্ট্রিক্টিং রোড ইউজিং থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। সো চার্জিং পলিসি দিয়ে হচ্ছে কিছু থাকে কি না,
অ্যান্ড ফাইনালি দ্য ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রি অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন। তো ট্রান্সপোর্টের ট্রেন্ড ফলো করতে হবে, সেখানে হচ্ছে কি ইউ অ্যাডমিশন নিয়ে থাকতে পারে। সো কোনো প্যাসেজে যদি ইউ অ্যাডমিশন থাকে, লাভ দিয়ে সেই 11 নম্বর ডাগানো যাবে না। তো সেটা খেয়াল করে বুঝতে হবে যে সেখানে ট্রান্সপোর্ট ট্রেন নিয়ে বলা আছে কিনা, কারণ এটাকে এইটাই হচ্ছে ট্রিক্স যে ওরা প্যাসেজে হয়তো ইউ অ্যাডমিশন নিয়ে বলবে, কিন্তু সে ট্রান্সপোর্ট ট্রেন না দিয়ে না বলে অন্য কিছু বলতে পারে। সো সেইটা দেখে এখানে এসে হচ্ছে গিয়ে অ্যান্সার করা মানে ওদের যে ফাঁদ সে ফাঁদে পা দেওয়া, সো ওটা করা যাবে না। সো প্যাসেজ 1 থেকে আমি স্টার্ট করব। সো প্যাসেজ 1টা আমি খুব ভালো করে পড়বো, বা প্যারাগ্রাফ 1 যেটা, আর তো অ্যাকচুয়ালি প্যাসেজ 2। সো ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ ভিগোরাস ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান ইফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল যে ওয়ার্ড মিনিংয়ের যে কথাটা বলছিলাম, যে অনেক সময় সেন্টেন্স বোঝার জন্য আমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। তো ওয়ার্ড মিনিং যদি প্রপার, আপনার ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি যদি ইনাফ রিচ না হয়, তাহলে হয়তো প্যাসেজের যে মেইন মিনিং আপনি হয়তো সেটা ধরতে পারবেন না, বা প্যাসেজটা আপনার কাছে অনেক বেশি আননোন মনে হবে। আর প্যাসেজ আননোন থাকলে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং লাগে, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি কোনো প্যাসেজে দেখি যে আমার আননোন ওয়ার্ড অনেক বেশি, তাহলে আমার অনেক বেশি ফ্রাস্ট্রেশন লাগে, পারার জিনিসও তখন পারি না। সো এইটা থেকে ওভারকাম করার হচ্ছে দুইটা ওয়ে, এক অনেক অনেক বেশি প্র্যাকটিস করা, দুই হচ্ছে ভোকাবুলারি ইনক্রিজ করা। সো এই প্যাসেজ রিলেটেড যে ভোকাবুলারিগুলো আছে সেটা আমি আমার আরেকটা ভিডিওতে দিয়ে দিছি, আপনারা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, কিছু প্যাসেজের ভোকাবুলারিগুলো জাস্ট মেমোরাইজ করতে পারেন। প্যাসেজ থেকে ভোকাবুলারি মেমোরাইজ করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একবার একবার করে খাতায় লিখে ফেলা, এবং প্রত্যেক দিন একবার করে হলো সেটা চোখ বুলানো। এভাবে 10 থেকে 15 দিন যদি আপনি একই ওয়ার্ড বারবার বারবার দেখতে থাকেন, সেটা আপনার ব্রেনে ডেফিনেটলি থেকে যাবে। এটা বিলিভ মি মুখস্থ করার থেকে অনেক বেশি ইফেক্টিভ। সো এখানে কনসিভ বলতে অ্যাডাপ্টেশন বুঝাইছে, আর ভিগোরাস বলতে হচ্ছে এনলার্জ, বিগ, গ্রেট ইকোনমি বুঝাইছে উইদাউট অ্যান ইফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। মানে এটা খুবই স্বাভাবিক যে একটা ভালো ইকোনমিক গ্রোথের জন্য ট্রান্সপোর্ট সিস্টেমের কোনো মানে ডিফারেন্ট অপশন নাই। বাট ইটস ডিফিকাল্ট টু কনসিভ, মানে কি এটা ভাবাই চিন্তা করাই একটা অনেক কঠিন বড় ব্যাপার। অল দ্য মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটিং টেলি ওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিসেস, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। যদিও মডার্ন টেকনোলজি রিডিউস করতে পারে কি যে ফিজিক্যাল ট্রান্সপোর্ট, ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটিং টেলি ওয়ার্ক অ্যান্ড টেলি সার্ভিসিং, মানে ফোনের থ্রুতে অনলাইনে কাজ করার, যে কাজ করার থ্রুতে আমরা যে ফিজিক্যাল, আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট কেন করে দরকার হয়, আমরা জবে অফিসে যে কাজগুলোর জন্য যাই বা শপিং মার্কেট, এই জিনিসগুলো কিন্তু টেলি ওয়ার্কিং বা টেলি সার্ভিস দিয়ে রিডিউস করা পসিবল। বাট দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। বাট এত কিছু সত্ত্বেও এই যে রিকোয়ারমেন্টটা এটা ইনক্রিজ হচ্ছে। দেয়ার আর টু কি ফ্যাক্টর্স বিহাইন্ড দিস ট্রেন্ড, এইখানে দুইটা রিজন আছে। ওকে, ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেক্টাকুলার গ্রোথ ইন দ্য কার ইউজ। দ্য নাম্বার অফ কার্স ইন ইউরোপিয়ান ইউনিয়ন রোড স অ্যান ইনক্রিজ অফ 3 মিলিয়ন কার্স ইচ ইয়ার ফ্রম 1990 to 2010, অ্যান্ড ইন দ্য নেক্সট ডিকেড দ্য ইউ উইল সি দ্য ফার্দার সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন ইটস ফ্লিট। এখানে ফ্লিট বলতে হচ্ছে যানবাহনের যে বড় একটা ঝাঁক, রাস্তায় যখন জ্যাম বাঁধে তখন ফুটওভার ব্রিজের উপর বা ফ্লাইওভারের উপর দাঁড়ালে দেখা যায় না ঝাঁকে ঝাঁকে গাড়ি বা বাস একটা লাইনে বা রোদে থাকে, এটাকে অ্যাকচুয়ালি ফ্লিট বলে। তো এখানে গাড়ির যে বহর ওইটা বুঝাইছে। সো এখানে অ্যাকচুয়ালি কি মানে, ইন শর্ট আমি যদি প্যাসেজটা সামারি করি, তাহলে এখানে হবে যে ইকোনমিক গ্রোথের জন্য ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট। ওকে ফাইন, মডার্ন টেকনোলজি কিন্তু চাইলে পারে টেলি ওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিস দিয়ে এটার ফিজিক্যাল নিডটা কমাতে, কিন্তু তার এত কিছু সত্ত্বেও ট্রান্সপোর্টটা হচ্ছে কি দিন দিন বেড়ে যাচ্ছে। আর এখানে ইইউর কিছু মানে আইডিয়া দেওয়া আছে যে এত থেকে এত হবে, এই টাইপের কিছু বলা আছে হচ্ছে প্যাসেজ দিতে। এখন আমি কী করবো, বিতে না গিয়ে আমি এখান থেকে আমার অ্যান্সার খুঁজতে থাকবো, এখানে আমার অ্যান্সার খুঁজতে থাকবো। সো ওই যে আমি একটু আগে বলে আসছিলাম, ইউ দেখে আমি যদি এখানে দেই তাহলে কিন্তু আমার এখানে হবে না। বাট আপনার যদি মনে হয় এখানে যদি একটা ডাউট থাকে, আচ্ছা এইটা হবে নাকি অন্য কিছু হবে, আপনি কী করবেন, কোশ্চেনের পাশে যেমন এটা হচ্ছে 14, সো আপনি 14-এর পাশে আপনি যেহেতু শিওর না, সো এখানে আপনি একটা এক্সক্লামেটরি মার্ক দিয়ে রাখতে পারেন যে আমি এটা এখনও শিওর না। সাপোজ 14-এর জন্য আপনার হচ্ছে এক্সক্লামেটরি মার্ক দিয়ে রাখলেন, 14-এর জন্য আপনার হচ্ছে সাপোজ 11, আর
ফাইভের মধ্যে ডাউট হচ্ছে যে দুইটার যে কোনো একটা হবে, সো ওকে ফাইন আপনি এখানে হচ্ছে 11 আর 5 দিয়ে রাখেন, পাশে 11 আর 5 লিখে রাখেন। সো প্যাসেজ সলভ করতে করতে এমন হতে পারে যে 11 আপনার জন্য, সাপোজ 20-এর জন্য আপনার 11 বেশি পারফেক্ট মনে হচ্ছে, সো তখন আপনি 20-এর পাশে 11 লিখে দিলেন, তখন কি শুধু 5 থাকলো, তখন 5ই হবে অ্যান্সার। সো এইভাবেও লিস্ট অফ হেডিংসটা সলভ করা যায়। সো ওকে, ওখানে যে জিনিসটা আমরা পড়ে আসছিলাম তাহলে এখানে পড়ি, এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল। এখানে কি কোনো গোলের কথা বলা হয়েছে না, এখানে তো শুধু প্রবলেমের কথাই বলা হয়েছে যে এটা ইনক্রিজ হচ্ছে, সো অপশান 1 অবভিয়াসলি হবে না। চার্জিং ফর রোডস অ্যান্ড ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট, সো এখানে ট্রান্সপোর্টের কোনো ইম্প্রুভমেন্টের কথা বলা হয় না, কোনো কিছু চার্জের কথাও বলা হয় নাই। চেঞ্জেস অ্যাফেক্টিং দি ডিস্টেন্স গুডস বিভিন্ন ট্রান্সপোর্টের, আচ্ছা মালামালের কথাও কিছু বলা হয় নাই। টেকিং অল দি স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন, প্যাটার্ন চেঞ্জিং এর কোনো কথা বলা হয় না, এনভায়রনমেন্টের কথা বলা হয় নাই, রেল ট্রান্সপোর্টের কথা কিছু বলা হয় নাই, ট্রান্সপোর্ট রিব্যালেন্স। তো এখানে কি কিছু বলা হয়েছে যে ট্রান্সপোর্টটাকে কীভাবে সলভ করা যায়, কীভাবে এটাকে চেঞ্জ করা যায়, কোনো বেটার আইডিয়া বা বেটার সলিউশন কি এখানে দেওয়া হয়েছে নাই। সো এখানে রিব্যালেন্সটাও কিন্তু হবে না। দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট এটা যাচ্ছে, কারণ এখানে বলা আছে যে ইউ থেকে এতটুকু ইনক্রিজ হয়েছে, এতটুকু ডিক্রিজ হয়েছে। ওকে, সো প্ল্যান্স টু ডেভেলপ মেজর রোড, না এটাও না। রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস, না এটাও না। ইন অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন, না এটাও যাচ্ছে না। এখানে ট্রান্সপোর্ট ট্রেন্ড ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন, তো ইউ অ্যাডমিশনের জন্য এখানে ওটা আসলে যাচ্ছে না। আচ্ছা, যেখানে এখানে ট্রান্সপোর্টের একটা ট্রেন্ডের কথা বলা হয়েছে যে যেহেতু এটি ইনক্রিজ হচ্ছে, সো আমি এই দুটোর মধ্যে কনফিউজ, সো আমি এখানে এটার জন্য দাঁড়াই রাখি। বাট আমার কাছে মনে হচ্ছে যে এইটা বেশি হতে পারে যে দ্য র্যাপিড গ্রোথ। আর একটা কাজ করতে পারবেন যে যেটা হয়ে যাবে ওটা দাগাই ফেলবেন, ওটা দাগাই ফেললে কি হবে আপনার অপশন কমে যাবে, অপশন কমে গেলে আপনি মনে করেন এখানে আগে 11টা ছিল, আমি এটা দাগাই ফেললাম, সাপোজ এই দুইটা দাগাই ফেললাম আর অপশন কমে গেলো, তখন অল্প অপশনের মধ্যে চোখ বোলাইতে সুবিধা হবে, নাহলে বারবার বারবার এই 11টা পড়লে অনেক বেশি টাইম ওয়েস্ট যাবে। সো এটা মনে হচ্ছে যে এখানে 8 নম্বর অপশানটা হবে আর হচ্ছে 11 নম্বর অপশানটা হবে, সো আমি এখানে 8 আর 11টা দাগাই রাখলাম। যেহেতু আমার এখানে এখনও কনফিউশন আছে, আমি এখনও শিওর হই নাই, তাই 8 আর 11টা আমি কিন্তু অপশন বি পড়তে গেলে আবারও পড়বো। এমনও হতে পারে যে অপশন বি এর অ্যান্সার 8 আর অপশন বি এর অ্যান্সার হচ্ছে গিয়ে 11, তখন হচ্ছে গিয়ে যেটা আমার এলিমিনেট হয়ে যাবে, বাকি যেটা থাকবে সেটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। সো এখন যদি নেক্সট প্যারায় মুভ করি, এখানে কি বলা আছে, অ্যাজ ফার অ্যাজ গুডস ট্রান্সপোর্টের, তো এই যে ফার্স্টেই হচ্ছে কিন্তু আমাকে গুড ট্রান্সপোর্টের কথা বলা আছে। সো আমি আরেকটু পরে দেখি যে এখানে আমাকে গুড ট্রান্সপোর্টের যে কথাগুলো বলা আছে সেটাই আছে কিনা, কারণ এখানে কিন্তু ইউর কথা বলা আছে, অনেক কিছু কথা বলা আছে, সো একটা পসিবিলিটি থাকতে পারে। অ্যাজ ফার অ্যাজ গুড কনসার্ট গ্রোথ ইজ ডিউ টু দ্য লার্জ এক্সটেন্ট অফ দ্য চেঞ্জেস ইন ইউরোপিয়ান ইকোনমি অ্যান্ড সিস্টেম প্রোভাইডেড ইন দ্য লাস্ট 20 ইয়ার্স, অ্যাজ ইন্টারনাল ফ্রন্টিয়ার্স হ্যাভ বিন এবলিশড, ইউ হ্যাভ বিন স্টক ইকোনমি ফ্লো পার্শিয়ালি হুইচ ইজ লেবার ইন্টেন্সিভ, দ্য রিডিউস প্রোডাক্টিভ কস্ট ইভেন থ্রু দ্য প্রোডাক্ট সাইট ইন দ্য হার্ডনেস অফ দ্য 3 কিলোমিটার ফ্রম 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অর অ্যাওয়ে ফ্রম ইউজার্স। ওকে, সো পুরো প্যাসেজটাই অ্যাকচুয়ালি গুড ট্রান্সপোর্টের কথাই বলা আছে, অন্য কোনো কিছুই বলা নাই, ইউ অ্যাডমিশনের কথাও কিছু বলা নাই, তো সব কিছুই আসলে গুড ট্রান্সপোর্ট নিয়ে। সো অবভিয়াসলি এটার অ্যান্সার আমার 3 হবে, সো 3 আমার অপশন থেকে বাদ। দ্য চেঞ্জেস অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টেড। ওকে, নেক্সটে হচ্ছে প্যারাসি, প্যারাসিতে যাব। প্যারাসিতে বলছে হচ্ছে দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড টু কান্ট্রি হুইচ আর ক্যান্ডিডেটস ফ্রম এন্ট্রি টু ইউ উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লো। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ফর এন্ট্রি, এন্ট্রি এর আর একটা সিনোনিম কিন্তু অ্যাডমিশন হয়, সো এন্ট্রি টু দ্য ইউ উইল অলসো ইনক্রিজ দ্য ট্রান্সপোর্ট ফ্লো ইন দ্য পার্টিকুলার রোড হলেজ ট্রাফিক ইন দ্য 1998 সাম অফ দিস কান্ট্রিজ অলরেডি এক্সপোর্টেড, অত আচ্ছা অল দ্য মেনি ক্যান্ডিডেটস ইনহেরিটেড দ্য ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, বিটুইন 1990 দ্য রোড ইনক্রিজ এত, ডিউরিং দ্য সেম পিরিয়ড রেল হলেজ ডিস্ক্রিজ এত। ওকে ওকে, দ্য মেম্বার স্টেটস, ওকে লাস্টের একটা লাইন, এটা একটা, দিস কুড বেনিফিট দ্য এনলার্জড ইইউ, ইট ইজ স্টিল অন অ্যাভারেজ অ্যাজ মাচ হায়ার লেভেল অ্যান্ড দেন ইন এক্সিস্টিং মেম্বার স্টেটস। সো এখানে টু এন্ট্রি টু ইইউ বলতে কিন্তু আমার ওই যে আমার যে প্যাসেজটা আমার একটা কনফিউশন ছিল ওই প্যাসেজের সাথে কিন্তু যাচ্ছে যে ট্রান্সপোর্ট ট্রেন্ড। তো এখানে ট্রান্সপোর্ট ট্রেন্ডের কথাই বলা আছে যে এই যে যে মুডস হ্যাভ টিপড শার্পলি ইন ফেভার অফ রোড ট্রান্সপোর্ট, এত এত আর এতর মধ্যে এটা এত পার্সেন্ট হয়েছে।
সো এখানে ট্রেনটা কেমন, এখানে ট্রেন বলতে অ্যাকচুয়ালি ডেটাটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মানে এগোচ্ছে, সেটা পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, বেশির দিকে নাকি কম দিকে, তো ইউতে এই জিনিসটা কোথায় হচ্ছে, সো এই জিনিসটা হচ্ছে আমার সিতে আসে। সো এই যে এখানে এসে হচ্ছে আমি এটা কনফার্ম যে এটা আমার হবে। এখানে কিন্তু প্রায় প্রায় প্রাইভেট ট্রান্সপোর্টের কথা বলা নেই, এখানে ওভারঅল ইস্যুর কথা বলা আছে। সো 8-11 বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর সি, সো সি এর জন্য আমার এই অ্যান্সারটা শেষ। আর তাহলে কি অবভিয়াসলি এর জন্য আমার এই অপশনটা হবে না, এর জন্য আমাকে এই অপশনটা বাদ দিতে হবে, শুধু 8 হবে তখন অ্যান্সার। ওকে, সো আমাদের তিনটা বের করা শেষ, সেই তিনটাই আমার অ্যাকচুয়ালি কাটা হয়েছে। সো ওকে, এখন আমার প্যারা ডিতে মুভ করি। প্যারা ডিতে হচ্ছে হাউএভার এ নিউ ইম্পারেটিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফার্স অ্যান অপরচুনিটি ফর অ্যাডাপ্টিং ইউ কমিশন অফ অ্যাগ্রিড বাই দ্য গথামাম ইউরোপিয়ান, তারপরে অ্যাজ টু বি অ্যাচিভ ইন রিজলিউশন অফ দ্য বিটুইন লাইস। ওকে, এখান থেকে মানে এখানে হচ্ছে কি, আমি ফুল ওয়ার্ড টু ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন কোনো কিছুর দিকে ই দিচ্ছি, আমার মেইন অ্যাটেনশন হচ্ছে প্যাসেজের দিকে, আমি শুধু তাকাচ্ছি, শুধু পড়ে বোঝার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি প্যাসেজটা আমার কী মিনিং করে। সো লাস্টের থেকে যে আমি যদি একটু খেয়াল করি যে অ্যাম্বিশনের কথা বলা আছে, যে অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস মানে কি, এটা কিন্তু কাইন্ড অফ একটা গোল, আমি বাইরে যাওয়ার অ্যাম্বিশন রাখি বা আপনার বাইরে যাওয়ার অ্যাম্বিশন রাখেন বা আপনি একটা কোম্পানিতে জব রাখার অ্যাম্বিশন রাখেন, মানে কি এটা আপনার একটা ফিউচার গোল। সো আপনাকে কিন্তু একটা ফিউচার গোলের কথা ইন্ডিকেট করে বলা আছে যে ইন 2020 বাট প্রপোজ মেজার্ড ফার্স্ট এসেন্সিয়াল বাই 30-year টাইম আছে 2040। সো এখানে কিন্তু একটা 2020 থেকে 2030 বছরের জন্য 2040-এর কিন্তু একটা লং টার্ম গোলের কথা বলা আছে। সো লং টার্ম গোল কিন্তু আমার একটা অপশন ছিল একদম প্রথম অপশনটা, এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল। এখানে কিন্তু 2020 থেকে 2040-এর জন্য কিন্তু একটা লং টার্ম গোলের কথা বলা আছে, 2020 থেকে 2040 পর্যন্ত লং টার্ম গোলের কথার জন্য আর কি হবে, অপশন এটা হবে। তারপর আমি বাকি অপশনগুলো পড়ি, এখানে কিন্তু কোনো মেথডের কথা বলে নাই, নেসেসারি স্টেপসের কথাও বলে নাই, ট্রান্সপোর্টের প্যাটার্ন চেঞ্জ করার জন্য এনভায়রনমেন্টের কষ্ট নাই, রেল ট্রান্সপোর্টের কথা বলা নাই, ট্রান্সপোর্ট রিব্যালেন্সের কথা বলা নাই, সো একটাও নাই। সো প্রথম অপশনের সাথে কিন্তু আমার বেশি যাচ্ছে। সো এরপরে আমি মুভ করবো অপশন ডি এর পরে, ই। সো ইন 1999 এনার্জি কনজাম্পশন ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর ওয়াজ ব্লেম ফর 28% অফ ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড ইমিশন, তারপর গ্রিন হাউস গ্যাস, তারপর হচ্ছে লেটেস্ট এস্টিমেট, এগুলো দিয়ে কী বোঝায়, এটা দিয়ে অবশ্যই বোঝায় যে এখানে হচ্ছে এনভায়রনমেন্টালের কথাই বলা আছে, চেঞ্জ এনভায়রনমেন্টাল যে চেঞ্জের কথা ছিল বা কষ্টের কথা ছিল, যে কী কী হয়েছে আমার এনভায়রনমেন্টের জন্য, কী কী কষ্ট হয়েছে। সো সেই জিনিসটা অবভিয়াসলি কি আমার ইর অপশনটা হবে, তাহলে ইর জন্য আমার কোনটা হবে, তাহলে প্রথমটা হয়ে গেছে। এখানে বলা আছে চেঞ্জ ফর রোড অ্যান্ড ইম্প্রুভিং মেথডস, নো মেথডের কথা বলেন, এই যে দিস ইজ আমাদের আমাদের এনভায়রনমেন্টাল কষ্টের ফর রোড ট্রান্সপোর্ট। সো এইটা হবে আমার অপশন ই এর জন্য। নেক্সট আসে হচ্ছে আমার অপশন এফ। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেরকম এক্সাম্পলে সবসময় একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে, সো আপনি কী করবেন, ওইটার অ্যান্সার তো অলরেডি দিয়ে দেওয়া আছে, আপনি কী করবেন ওটা কিন্তু আপনি আর পড়ার কোনো দরকার নেই, যেটা অলরেডি দিয়ে দেওয়া আছে সেটা পড়ার আর কোনো দরকার নেই। সো তারপরে আমি কী করবো, আমি ডিরেক্টলি প্যাসেজ জিতে চলে যাব। সো প্যাসেজ জি কী বলে, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট অফ ফোকাসিং, এখানে একটা আছে অ্যাপ্রোচ, এখানে কি ফার্স্ট অ্যাপ্রোচের কথা বলতেছে, যে যারা কিছু করা করতে চায় তার ফার্স্ট অ্যাপ্রোচ কী হবে, উড কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট সোললি থ্রু প্রাইসিং। সো এখানে প্রাইসিং বলতে কিন্তু বুঝেছে যে ট্রান্সপোর্টের সিস্টেম প্রাইসিংয়ের থ্রুতে করা, মানে হচ্ছে ওই যে বলছিল না যে চার্জ করতে হবে, চার্জিংয়ের একটা পয়েন্ট ছিল যে রোড চার্জ করতে হবে, রাস্তায় নামলে টাকা দিতে হবে বা এরকম কিছু একটা, যে চার্জিংয়ের যে অপশনটা সেটার সাথে বেশি যায়। আর একটু পড়লে বোঝা যাবে, দ্য অপশন উড নট বি অ্যাকমপ্লিশড বাই কমপ্লিমেন্টারি মেজার ইন দ্য আদার মোডস অফ ট্রান্সপোর্ট ইন দ্য শর্ট টাইম, ইট মে কার্ভ দ্য গ্রোথ ইন দ্য রোড ট্রান্সপোর্ট থ্রু দ্য বেটার লোডিং রেশিও অফ গুডস ভেহিকলস অ্যান্ড অকুপেন্সি রেটস অফ প্যাসেঞ্জার ভেহিকলস এক্সপেক্টেড অ্যাট, হাউএভার দ্য ল্যাক অফ মেজারমেন্টস অ্যাভেলেবল টু revitalize other modes of transport would make it impossible for more sustainable modes for transport to take up to the pattern. So এইখানে বাকি যে অপশনগুলো আছে সেটা পরেই। সো রোড ফর ইম্প্রুভিং মেথডস, তাহলে চার্জিং রোড ফর ইম্প্রুভিং মেথডস, সো এটা আমার একটা অপশন মনে হচ্ছে, সো এটাকে আমি দাগাই। সো চার্জিং রোড ফর ইম্প্রুভিং মেথডস, বারবার বাঁকা হয়ে যাচ্ছে, সো এটার একটা অপশন মনে হচ্ছে। টেকিং অল দ্য নেসেসারি, না কোনো নেসেসারি কথা বলা হয় নাই, শুধু কিন্তু রোড ট্রান্সপোর্টের কথাই কিন্তু বলা হয়েছে। টেকিং অল দ্য স্টেপস, এখানে তো একটা ইনিশিয়েটিভের কথা বলছে, অল স্টেপ তো আর হলো না,
এসকেলেটিং কস্ট অফ রেল, রেলের কথা বলা নাই, ট্রান্সপোর্ট রিব্যালেন্সের কথাটাও ওভাবে আসে নাই, একটা শুধু কথা বলা আছে যে রোডের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ওটাকে চেঞ্জ করতে হবে। প্রবলেম যদি মনে হয় যে একবার পরে যদি মিনিং না বুঝি নাই বা আরো ক্লিয়ার হতে হবে, তাহলে আপনি আর একবার পড়ে ফেলবেন, কারণ প্যাসেজের মিনিং না বুঝলে আপনি কোনটার সাথে কোনটা রিলেট হবে এটা কিন্তু আপনি ইজিলি খুঁজে পাবেন না। দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড বি কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট সোললি, সেখানে কিন্তু রোড ট্রান্সপোর্টের কথা, শুধু রোড ট্রান্সপোর্টের কথা বলা আছে থ্রু প্রাইসিং। সো এখানে কিন্তু সোললি বলতে অনলি বুঝায়, অনলি থ্রু প্রাইসিং। তাহলে অনলি থ্রু প্রাইসিং এর মাধ্যমে আমরা রোড ট্রান্সপোর্টটাকে ফোকাস করতে হবে। দেন হচ্ছে ভেহিকেল হাউএভার ল্যাক অফ মেজারমেন্ট, আচ্ছা এখানে আর কোনো কথাই কিন্তু বলা নাই। সো এখানে সোললি বলতে এই যে সোললির সাথে আমার এই অ্যালোন শব্দটা কিন্তু অনেক বেশি রিলেটেড, রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। আমার মনে হয় যে এই সিট থেকে, মানে যেটা আমি কেবল দাগায় আসলাম যে ডিস্টেন্স চার্জ চার্জিং দ্য রোডস ইম্প্রুভিং দ্য আদার মেথড, এরকম না থেকে আই গেস হচ্ছে এই এক্সটাই হবে আমার জন্য বেটার, এক্স অপশনটাই বেশি যায়, কারণ এখানে সোললি বলছে শুধু সোললি। সো এখানে হচ্ছে গিয়ে অ্যালোন হবে। সো টু এর থেকে এক্সকে আমি 19-এর জন্য বা প্যারাগ্রাফ জির জন্য রাখতে চাচ্ছি। সো নেক্সট এটা পড়ি, নেক্সট এস নাম্বার কি বলছে, দ্য সেকেন্ড অ্যাপ্রোচ অলসো কনসেন্ট্রেট অন রোড ট্রান্সপোর্ট প্রাইসিং বাট দ্য অ্যাকম্পানিড বাই মেজার টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য আদার মোডস, বেটার কোয়ালিটি অফ সার্ভিস, লজিস্টিক অ্যান্ড হাউ এভার দিস অ্যাপ্রোচ ডাজ নট ইনক্লুড ইনভেস্টমেন্ট ইন নিউ ইনফ্রাস্ট্রাকচার ডাজ নট গ্রান্টি কুড অ্যাচিভ গ্রেটার অ্যাকম্পানিং দ্য ফার্স্ট অ্যাপ্রোচ বাট দ্য রোড কুড গিভ দ্য ল্যান্ড শেয়ার অফ দ্য মার্কেট। ওকে, তো ইট ইজ দেয়ার ফর নট ইনাফ টু গ্যারান্টি দ্য নেসেসারি শিফট অফ দ্য ব্যালেন্স। তাহলে এখানে ব্যালেন্সের কথা বলা আছে, রোড প্রাইসিং এর কথা বলা আছে, তো এই প্রাইসিং এর একটা অপশন কিন্তু আমার শুধুমাত্র কি এই সিতেই আছে, মানে দুইতেই আছে, তাই না, যে রোড ট্রান্সপোর্টের সিস্টেম চেঞ্জ করতে হবে আর চার্জ করতে হবে। সো টু হবে হচ্ছে 20-এর জন্য, সো আমাদের কোইন্সিডেন্টলি টু মিলে গেছে 20-এর জন্য। সো 90-এর জন্য অবভিয়াসলি আমার শুধুমাত্র এক্স হবে আর 20-এর জন্য টু হবে, আর বাকি কয়টা থাকে, 1, 2, 3, 4, বাকি চারটা হচ্ছে শুধু আই এর জন্য। আর একটা জিনিস, এখানে যে VII ছিল এটা খেয়াল করি না, এটা তো আমাদের পড়ার কোনো দরকারই ছিল না, কারণ এ তো অলরেডি আমার একটা অ্যান্সার, ও তো আমার অলরেডি হচ্ছে আমার একটা অ্যান্সার। সো যেহেতু আমার অলরেডি একটা অপশনের অ্যান্সার, সো ওকে আমার বারবার বারবার পড়ার কোনো দরকার নেই। সো তাহলে এখানে একটা এক্সাম্পল সবসময় করা থাকে, যে প্যারাগ্রাফটা বলা থাকবে সেটা বাদ দিতে হবে, আর যে অ্যান্সারটা বলা থাকবে সেটাও বাদ দিতে হবে, কারণ ওটা তো আমার কারো না কারোর জন্য বলাই আছে। ওকে, সো আমার অপশন তাহলে করা থাকে একটা, দুইটা, তিনটা থাকে। সো একটা প্যারাগ্রাফ পড়ে তিনটা অপশন এভাবে ইজিলি বের করা খুবই ইজি। সো এরকম এক্সাম হলে একটু হালকা করে দাগাতে হবে, কারণ এমন হয় না যে এমনভাবে দাগালাম যাতে আমি পরে নিজেই এসে না পড়তে পারলাম না, তো হালকাভাবে দাগায় রাখতে হবে, বা কোশ্চেনের পাশে একটু হালকা ক্রস দিয়ে রাখতে হবে যে হ্যাঁ এটা বাদ এটা বাদ, এভাবে ক্রস করে রাখতে রাখা যায়। আর অবশ্যই কিন্তু এখানে কিওয়ার্ড দাগাতে হবে, কারণ কিওয়ার্ড ছাড়া তো এটা আমার পসিবল না, সরি। সো এখন হচ্ছে কি আমার লাস্ট প্যারা, লাস্ট প্যারা হচ্ছে আই পড়তে হবে। আইতে আমার বলছে যে যে দ্য থার্ড অ্যাপ্রোচ হুইচ ইজ নট নিউ কম্প্রাইজেস এ সিরিজ অফ মেজার রেঞ্জিং ফ্রম প্রাইসিং টু রিভাইটালাইজ অল্টারনেট মেথডস অফ ট্রান্সপোর্ট আর টার্গেটিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক। আছে এখানে ইউরোপিয়ান ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্কের উপর এখানে ই করতে বলছে, আর এটাকে নতুন কোনো অ্যাপ্রোচ না, পুরানো একটা অ্যাপ্রোচের কথাই বলতেছে, যে এই যে আমাদের যে নেটওয়ার্কটা আছে এটাকে এটার মধ্যে আমাকে কিছুটা চেঞ্জ করতে হবে, মানে এটার মধ্যে আমাকে কিছু ইনভেস্টমেন্ট আনতে হবে, অল্টারনেটিভ মোড আনতে হবে। দিস ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ উড অ্যালো দ্য মার্কেট শেয়ার অফ দ্য আদার মোডস টু রিটার্ন দেয়ার এত লেভেল অ্যান্ড দ্য মেক এ শিফট এ ব্যালেন্স, ইট ইজ ফার মোর অ্যাম্বিশিয়াস দ্যান ইট লুকস বেয়ারিং ইন মাইন্ড দ্য হিস্টোরিক্যাল ইমব্যালেন্স। এখানে একটা ব্যালেন্সের কথা বলা আছে, তো হিস্টোরিক্যাল ইমব্যালেন্স ইন ফেভার অফ রোড ফর দ্য লাস্ট 50 ইয়ার, বাট উড অ্যাচিভ এ মার্কড ব্রেক ইন দ্য বিটুইন রোড ট্রান্সপোর্ট গ্রোথ অ্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ উইদাউট প্লেসিং রেস্ট্রিকশন অন দ্য মোবিলিটি অফ দ্য পিপল অ্যান্ড দ্য গুড। সেখানে একটা রিব্যালেন্সেরও প্যাসেজ আছে, সেটাও আমার পড়তে হবে। আর এখানে আমার পড়তে হবে হচ্ছে গিয়ে এই যে রিভাইটালাইজ অল্টারনেট মোডস অ্যান্ড দ্য টার্গেটিং ইনভেস্টমেন্ট ইন দ্য ট্রান্স ইউরোপিয়ান সিস্টেম হুইচ ইজ নট নিউ আর কম্পারাইজেস এ সিরিজ অফ মেজারমেন্ট রেজিং ফ্রম। ওকে, সো এখানে আমার যে তিনটা প্যাসেজ থাকে, টেকিং অল দ্য স্টেপস নেসেসারি, তো এটা তো আমার সাথে
লাস্টে বলা আছে যে অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। হ্যাঁ, এখানে ট্রান্সপোর্ট প্যাটার্নের চেঞ্জের জন্য কয়েকটা কাজ আমাকে করতে হবে সেই কথাটা কিন্তু বলা আছে। যেমন 1998 লেভেল থেকে কী কী আমার শিফট করতে হবে, হ্যাঁ, তারপরে এখানে ইউরোপিয়ান নেটওয়ার্কটাকে আমার চেঞ্জ করতে হবে, এটাকে আমার মার্কেট শেয়ার থেকে ইম্প্রুভ করতে হবে, এখানে কিছু নেসেসিটিস কথা বলা আছে। আর এটাও বলা আছে যে গ্রোথ, ইকোনমিক গ্রোথ প্লেসে আমি যদি রেস্ট্রিকশন না দিই মোবাইল আর গুডস অ্যান্ড পিপুলের উপর, তাহলে এটা একটা প্রবলেম হবে। সো এখানে অনেকগুলো স্টেপের কথাই বলা আছে। সো আই থিঙ্ক 4 এটার সাথে যায়। ওকে, তো রেলের কথা কোথাও বলা নেই, হোল প্যাসেজ, সো এই অপশনটা কনফার্ম বাদ যাচ্ছে। আর প্ল্যানস টু ডেভেলপ মেজর নেটওয়ার্কস, তো এখানে কিন্তু শুধু মেজর রোডের কথা কিন্তু বলা নাই, এখানে কি শুধু মেইন রোড বা হাইওয়ের কথা কি বলা ছিল? তো এখানে কিন্তু হাইওয়ের কথা কিন্তু কোথাও বলা নাই, এখানে বলা ছিল আবার পরে অল্টারনেট মোডস ফর ট্রান্সপোর্টিং টার্গেটিং ইনভেস্টমেন্ট ইন দ্য ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক বাট নট মেজর। এখানে যে রোডগুলো আছে আমার পিপল আর গুড ট্রান্সপোর্ট করার জন্য সেগুলোর গ্রোথের কথা বলা আছে, সো মেজরের কথাটা কিন্তু বলা নেই। সো মেজর থাকার জন্য এই ওয়ার্ডটাকে আমি বাদ দিচ্ছি। সো আমার এখানে অপশন থাকে তখন হচ্ছে টেকিং অল দ্য নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস। সো এইভাবে দেখেন, দাঁড়ানোর পরে আপনার কিন্তু প্রত্যেকটা প্যাসেজ শেষ, প্রত্যেকটা প্যাসেজের অ্যাগেনস্টে কোনো কনফ্লিকশন আর থাকতেছে না, সবগুলোই দাঁড়ানো শেষ। এক্সট্রা যে দুইটা রেলের ট্রান্সপোর্টেশন, রেল বলতে বলতে রেলের হর্ন দিচ্ছে, রেল ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, এমন কিছুই বলা নাই। সো এই দুটো কনফার্ম বাদ যাচ্ছে, আর বাদ বাকিগুলোও কিন্তু লিস্ট অফ হেডিংস আছে। সো আপনাকে কিন্তু প্রত্যেকটা প্যাসেজ এভাবে বুঝে বুঝে নিজের কাছে, আমার আমি কী করি, নিজের কাছে একটু অ্যানালাইসিস করে নিজের ভাষায় বুঝে নিই, আমি এরকম বাংলায় একটু কনভার্ট করে নিই, আছে এমন, তারপরে এটার অ্যাগেনস্টে অ্যান্সার বসায় এভাবে কিওয়ার্ড ম্যাচিং করে, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিং করলে আই গেস 100% হয় পসিবল। ওকে, এখন আমরা নেক্সট চাই ট্রু ফলস নট গিভেন। সো এখন আমি হোল প্যাসেজ পড়ে ফেলছি, আমার একটা হোল আইডিয়া আছে যে কোন প্যাসেজে কী আছে। ফার্স্ট প্যাসেজে আসা হচ্ছে কি কীভাবে আমার প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইনক্রিজ হয়েছে, সেকেন্ড প্যাসেজে আসা হচ্ছে কি ইউ অ্যাডমিশনের জন্য হচ্ছে কি আমার, সরি, গুড ট্রান্সপোর্টের জন্য যে কথাগুলো বলা আছে সেটা, থার্ড প্যাসেজে আসা হচ্ছে গিয়ে কীভাবে আমার কত পার্সেন্ট কতটুকু ইনক্রিজ হয়েছে, ফোর্থ প্যাসেজে বলা আছে হচ্ছে গিয়ে নেক্সট মানে ফিউচার যে প্ল্যানটা, নেক্সট 2040-র জন্য যে প্ল্যান সেটার কথা বলা আছে, ইতে এনভায়রনমেন্টের কথা বলা আছে, এফে হচ্ছে গিয়ে ইফোর্ট আছে, এফ তো আমরা আসলে পড়ি নাই, এফটা দরকার, যদি দরকার হয় তাহলে পড়বো, কারণ এখানে যদি প্রথম প্যাসেজে ওই যে ওখানে যে তারপরে বলি, জিতে পড়ছি হচ্ছে কি ফার্স্ট অ্যাপ্রোচ, এইচ এ সেকেন্ড অ্যাপ্রোচ, আর আইতে ওভারঅল একটা অ্যাপ্রোচ, এখানে কয়েকটা অ্যাপ্রোচের কথাই বলা আছে। সো ট্রু ফলস নট, এখানে হচ্ছে কি যেমন আমার লিস্ট অফ হেডিংস কখনোই সিকোয়েন্সিয়ালি অ্যান্সার আসবে না, যেমন একের এর অ্যান্সার আসছে হচ্ছে কি আমার 8, বি এর অ্যান্সার আসছে হচ্ছে আমার 3, সো এটা কখনোই সিকোয়েন্সিয়ালি আসে না, আর অবভিয়াসলি এ এর অ্যান্সার কোনোদিন 1-এর আই হয় না, সাধারণত ক্ষেত্রে হইলে হতে পারে অন্য কোথাও, বাট অধিকাংশ ক্ষেত্রে এ এর অ্যান্সার কখনোই আই হয় না, অন্য কিছুই হয়। সো একটা কাজ করতে পারেন, আই পরে সময় নষ্ট না করে, আই মানে 1 পরে সময় নষ্ট না করে বি থেকে স্টার্ট করতে পারেন, অনলি ফর এ। নেক্সট, ট্রু ফলস নট গিভেন। সো ট্রু ফলস নট গিভেন যেটা বলছিলাম যে ট্রু ফলস নট গিভেন এটা অলওয়েজ প্যাসেজ সিকোয়েন্সিয়াল থাকে, তো 22-এর অ্যান্সার যেখানে থাকবে, 23-এর অ্যান্সার তারপর থেকে খুঁজতে হবে, 24-এর অ্যান্সার তারপরে, 25-এর অ্যান্সার তারপরে, 26-এর অ্যান্সার হচ্ছে সবার শেষে থাকবে। এখন ট্রু ফলস নট গিভেন যদি আমার প্যাসেজ মানে প্রথম দিকের কোশ্চেন না থাকে, এটা তার মানে এই না যে আমাকে মানে কোশ্চেনের যে ট্রু ফলস এটা একেবারে প্যাসেজের প্রথম থেকেই থাকবে, মাঝখান থেকেও শুরু হতে পারে, অথবা একটা প্যারা থেকেও আসতে পারে, আর দুইটা তিনটা প্যারা মিলেও আসতে পারে, বা 22-এর পর 23-এর অ্যান্সার হয়তো দুই প্যারা পরেও পাওয়া যাইতে পারে, বাট 22-এর পরেই থাকবে, কখনো আগে থাকবে না। সেইটা খুঁজতে হবে যে দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা আমরা কেবল ফার্স্ট প্যারায় পড়ে আসছিলাম যে টেলি সার্ভিসিং, টেলি নেটওয়ার্কিংয়ের কথা ওইখানে বলা ছিল, তো আমার 22-এর অ্যান্সারটা ওইখানে গেলেই হবে। আমি এখানেও হচ্ছে ট্রু ফলস নট গিভিংয়ের জন্য আমাকে কিওয়ার্ড দাগাইতে হবে, যে কিওয়ার্ডগুলো যতগুলো আমি কিওয়ার্ড দাগাবো প্রত্যেকটাই যদি আমার সেন্টেন্সে বলা থাকে, মানে প্যারার সেন্টেন্সে বলা থাকে, তার মানে এটা আমার ট্রু, যদি আমার একটা দুইটা মিসিং থাকে দেন ফলস, আর যদি আমার কিছুই না মিলে তাহলে নট গিভেন। সো এখানে বলা আছে দ্য নিড ফর ট্রান্সপোর্টেশন ইজ গ্রোয়িং, তাহলে ট্রান্সপোর্টেশনটা গ্রোয়িং হচ্ছে ডিসপাইট মানে ইনস্পাইট অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলা থাকতে হবে, আর ট্রান্সপোর্টটা যে বাড়তেছে এই কথাটা বলতে হবে, এই কথাটা বলা থাকতে হবে। সো আমরা যাই কোশ্চেনে,
তো এখানে দেখি আমরা, এখানে এই লাইনটা আছে যে আর একটা জিনিস, ট্রু ফলস নট গিভেন এ, ট্রু আর ফলস যে লাইনটা, নট গিভেনটা তো প্যাসেজে সাধারণত থাকবে না, সরি প্যাসেজে সাধারণত থাকবে না। সো আমাকে কি করতে হবে, যে আমাকে হচ্ছে কি ওই সেই পার্টিকুলার লাইনটা খুঁজে বের করতে হবে, কোথায় আমার ট্রু আর কোথায় আমার ফলস এর অ্যান্সারটা আছে, ওই লাইনটা হচ্ছে আমাকে খুঁজে বের করতেই হবে। এভাবে হচ্ছে আমার ট্রু ফলস নট গিভেনটা সলভ করতে হবে। সো এখানে এইটাই বলা আছে যে ওইখানে ইন্সপায়ার বলা ছিল, এখানে অলদো বলা ছিল, সো সরি ডিসপাইট বলা ছিল আর এখানে অলদো বলা ছিল। সো সেম, ডিসপাইট মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটিং দ্য নেটওয়ার্ক, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। সো ওই প্যাসেজ আর এই প্যাসেজ একদম সেম মিনিং দিচ্ছে, কোথাও কিন্তু কোনো জিনিস মিসিং নাই, কোনো কিওয়ার্ডের কোনো উল্টা পাল্টা বা গাফিলতি নাই। সো এইটা হবে আমার অ্যান্সার। সো এইখানে হচ্ছে কি আমার ফার্স্ট ট্রু ফলসের অ্যান্সারটা আমি পেয়ে গেলাম, আর অ্যান্সার হবে হচ্ছে ট্রু। সো নেক্সট যে অ্যান্সারটা হবে অবশ্যই এই দুইটা লাইনের পরেই হবে, আগে তো যদিও অ্যান্সার মানে প্যারা নাই, বাট তারপরেও নেক্সট অ্যান্সার হচ্ছে গিয়ে টু রিডিউস প্রোডাকশন কস্ট, সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার টু দেয়ার রিলেভেন্ট কনজিউমার্স। টু রিডিউস প্রোডাকশন কস্ট সাম ইন্ডাস্ট্রিজ, তো এখানে হচ্ছে রিডিউস প্রোডাকশন কস্ট, তো প্রোডাকশন কস্ট কমাতে, দেখবো যে প্রোডাকশন কস্ট কমাতে সাম ইন্ডাস্ট্রিজ নট অল ইন্ডাস্ট্রিজ, সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার, ক্লোজার কাছাকাছি গেছে, কাদের, টু দেয়ার রিলেভেন্ট কনজিউমার্স, কনজিউমারের কাছাকাছি গেছে। এই কয়েকটা জিনিস আমি খুঁজবো, এই কয়েকটা জিনিসের একটাও যদি না থাকে, একটা যদি মিসিং থাকে, তাহলে সেটা ফলস হয়ে যাবে। এমন হতে পারে যে ক্লোজার যায় না, আরো দূরে চলে গেছে, ফলস। বাট এরকম কথা যদি কিছুই বলা না থাকে প্যাসেজে, তাহলে নট গিভেন, ফলস নট গিভেন, ট্রু নট গিভেন, ট্রু ফলসের ঝামেলা হয় না, মেইন ঝামেলাটা হয় নট গিভেন। আমি প্রচুর প্রবলেম ফেস করছি নট গিভেনে, যে প্রবলেমটা আমার মনে হয়েছে যে না এটা ফলসই হবে, না নট গিভেন হয়েছে, আবার যেটা মনে হয়েছে যে নট গিভেন, না এটা ফলস, না হলে এটা ট্রু। সো এই জিনিসটা যখন আমি এরকম কিওয়ার্ড দাগাই করছি, ইভেন মেইন এক্সামের দিন আমি যেদিন কিওয়ার্ড দাগাই করছি, আমার অবশ্যই হয়েছে আমার, তাহলে আমি সেন্টেন্সটা খুঁজে পেয়েছি, এভাবে হচ্ছে আমি কনফার্ম হতে পারছি যে হ্যাঁ আমার অ্যান্সারটা হয়েছে। সো এখন আমাকে খুঁজতে হবে হচ্ছে ইন্ডাস্ট্রি মুভ করছে কিনা, এই হয়েছে কিনা, সে হয়েছে কিনা। ওকে ওকে, সো এই যে এখানে অ্যাওয়ে ফ্রম ইউজার্স আছে, ওকে ঠিক আছে, তাহলে এটা আমি খুঁজি। তো ফ্লো স্টক, দ্য দিস ফোনোমেনন হ্যাজ বিন এমফাসাইজ বাই দ্য রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ, পার্টিকুলারলি দোজ হুইচ আর লেবার ইন্টেন্সিভ। তো এখানে কিন্তু একটা জিনিস টুইস্ট, যে এখানে কিন্তু তারা যারা স্পেশালি লেবার ইন্টেন্সিভ, টু রিডিউস প্রোডাকশন কস্ট, ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ 100 আর ইভেন 1000 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট আর অ্যাওয়ে ফ্রম ইউজার্স। সো এই যে আমার ফাইনাল অ্যাসেম্বলি যে যেটা, সেটা কিন্তু কি বলা আছে যে হান্ড্রেডস অফ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট। সো এখানে আমার কী কী ছিল, রিলোকেশন ছিল, সাম ইন্ডাস্ট্রিজও ছিল, মানে অল্প ইন্ডাস্ট্রিজ, নট অল, অল্প ইন্ডাস্ট্রি, সাম ইন্ডাস্ট্রিজও ছিল, মানে টু রিডাকশন, টু রিডিউস অফ রিডাকশন কস্টও ছিল, বাট এরা ক্লোজার আসে না, এরা কোথায় গেছে, এরা হচ্ছে কি অ্যাওয়ে হয়ে গেছে। সো আমার বাকি মানে ইগুলো মিল থাকলেও, কিওয়ার্ডগুলো মিল থাকলেও, এই একটা কিওয়ার্ডে আমার আর ম্যাচ হচ্ছে না। সো আমার অ্যান্সারটা ফলস হবে, এটা ক্লোজার আসে না, এরা অ্যাওয়ে হয়ে গেছে, রিডিউস প্রোডাকশন কস্ট হয়েছে, সাম ইন্ডাস্ট্রিজের কথা বলা আছে, বাট এরা কি দূরে চলে গেছে, বাট এখানে কোশ্চেন আমার ক্লোজারের কথা বলছিল। সো আমার অ্যান্সারটা ডেফিনেটলি ফলস হবে। ওকে, দেন কার্স আর প্রোহেবিটলি এক্সপেন্সিভ ইন সাম ইউএ ক্যান্ডিডেট কান্ট্রিজ। সো এক্সপেন্সিভ এটা খুঁজতে হবে, ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ এই কিনা সেটা খুঁজতে হবে, অবভিয়াসলি কার্স, কার গুলো খুঁজতে হবে, এক্সপেন্সিভ কিনা খুঁজতে হবে, কোথায়, ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ। বাট এখানে যদি আমার ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ না হয়, মানে ওয়ার্ল্ডের আদার কোনো কান্ট্রির কথা বলতো, দেন এটা ফলস হবে, এক্সপেন্সিভ না হয়, যদি সস্তা হয় তাহলে হচ্ছে কি অবশ্যই ফলস হবে, কার না বলে পাবলিক ট্রান্সপোর্ট হইলে সেটা অবভিয়াসলি ফলস হবে, কারণ এখানে কার বলতে সাধারণত প্রাইভেট ট্রান্সপোর্ট বোঝায়। সো এই তিনটা জিনিস হচ্ছে খুঁজতে হবে, মোট কথা এক্সপেন্সিভ আর ইউ ক্যান্ডিডেট এটা খুঁজতে হবে, কোথায় খুঁজবো, এইখানে খুঁজবো হচ্ছে গিয়ে, তার আগে আমি একটা জিনিস কি করব, যে নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা যে গথেনবার্গ ইন ইউরোপিয়ান কাউন্সিল, এই ওয়ার্ডটা আমি জাস্ট ব্রেনে রাখবো, যে এই ওয়ার্ডটা যখন পাবো তখন আমি আমার খোঁজা বন্ধ করে দিব।
আদারওয়াইজ নাহলে তো আমি খুঁজতে খুঁজতে, যদি বাই চান্স নট গিভেন হয়, খুঁজতে খুঁজতে তো প্যাসেজ মানে পুরো প্যারা শেষ হয়ে যাবে, পুরো প্যাসেজ শেষ হয়ে যাবে, তখন আমি আবার আমাকে যেতে হবে। জানো জাস্ট আমার এত মনে রাখার দরকার নেই এই ইউরোপিয়ান গথনবার্গ এই ওয়ার্ডটা, উচ্চারণ কি, প্রোনাউন্সিয়েশন কি, স্পেলিং কি, কিচ্ছু মনে রাখার দরকার নেই, কারণ রিডিংয়ে আপনার কেউ আপনার স্পেলিংয়ে মার্ক করবে না। সো রিডিংয়ে আপনি আপনার স্বাধীনতা দিয়েই আপনি হচ্ছে কি উচ্চারণ করতে পারবেন। সো ফিউচারে যদি আপনি ফুটারিও পড়েন তাতেও হবে। ওকে জাস্ট কিডিং। সো এখানে ইউ কথা বলা আছে, সো আমি এখান থেকে খুঁজবো। দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন দ্য কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেট ফর এন্ট্রি ইউ উইল ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লোস। ট্রান্সপোর্ট ফ্লোস এর কথা বলা আছে কিন্তু প্রাইজের কথা বলা নেই। ইন পার্টিকুলার রোড হলেজ ট্রাফিক ইন 1999 সাম অফ দিস কান্ট্রিজ অলরেডি এক্সপোর্টেড মোর দ্যান টুয়াইস। তাহলে এখানে এক্সপোর্টের কথা বলা আছে, বাট সেটার কি প্রাইস ইনক্রিজ হয়েছে না এক্সপেন্সিভ এটার কথা কিছু বলা নেই। অ্যান্ড দো আর একটা জিনিস, এখানে আমার কোনো পাকনামি করা যাবে না, ও আচ্ছা এখানে তো ই হয়েছে, এখানে থেকে অনেক বেশি এক্সপোর্ট করছে তার মানে প্রাইস কমে গেছে, না এত পাকনামি করা যাবে না। এখানে হচ্ছে প্যাসেজে যদি বলে থাকে তাহলে হবে, আর প্যাসেজে যদি না বলে থাকে তাহলে এটা অবশ্যই হবে না। সো এখানে আমার জেনারেল নলেজ, আমি যা জানি বা বইতে হয়তো আমি কোথাও পড়ে আসছি, এসব নলেজ এখানে লাগানো মানে ইউজ করাই যাবে না। দেন টু ইজ দ্য 1990 ভলিউমস অ্যান্ড ইম্পোর্টেড দ্য 5 টাইমস কার্স। আচ্ছা কার খালি ইম্পোর্টের কথা বলছে, ইনক্রিজের কথা কিন্তু বলে নাই। অল দ্য মেনি ক্যান্ডিডেটস কান্ট্রিজ ইনহেরিটেড এ ট্রান্সপোর্ট সিস্টেম হুইচ এনকারেজেস রেল ডিস্ট্রিবিউশন বিটুইন মোর স্ট্রিপ চার্টলে। ওকে ডিউরিং দ্য সেম পিরিয়ড রেল, আচ্ছা এখানে রেলের কথা বলা আছে। অ্যান্ড দ্য কুড বেনিফিট দ্য এনলার্জ ইউ, ইট ইজ স্টিল অ্যাভারেজ এ মাচ হায়ার লেভেল দ্যান ইন এক্সাইটিং মেম্বার স্টেটস। আচ্ছা এখানে মানে কারের ইন এক্সপেন্সিভ এটা কিছু বলা নেই। ওকে হাইবার এ নিউ ইম্পোর্টিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফার অপরচুনিটি ফর অ্যাডপ্টিং ইউ কমিশন ট্রান্সপোর্ট পলিসি। এই যে গথামবার্গ ইউরোপিয়ান কাউন্সিল পর্যন্ত আমরা পড়ে চলে আসছি, বাট ওই যে কার এক্সপেন্সিভ ইউ ইউনিয়ন কমিশন না কি যেন ছিল, সো এইটাই এই ইউ ক্যান্ডিডেট যেগুলো ছিল এই টাইপের কথা কোথাও বলা নাই। সো এই অ্যান্সারটা ডেফিনেটলি নট গিভেন হবে। সো এরপরে কি আছে, দ্য গথামবার্গ ইউরোপিয়ান কাউন্সিল ওয়াজ সেট আপ 30 ইয়ার্স অ্যাগো। সেটা আমাকে দেখতে হবে যে এই যে গথনবাগ যে এটা সেটা 30 ইয়ার্স আগেও তারা এস্টাবলিশড হয়েছে কিনা, বা তাদের প্রতিষ্ঠা কাল দেওয়া আছে কিনা, বা এই ধরনের কথা বলা আছে কিনা, বা তাদের অরিজিন নিয়ে কোনো কথা বলা আছে কিনা, এটা আমাকে খুঁজতে হবে। আর নেক্সট কোয়েশ্চনটা একটু দেখে রাখি। বাই দ্য এন্ড অফ দিস ডিকেন্ড কার্বন ডাইঅক্সাইড ইমিশন। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা কোথায় আছে সেটা আমাদের মাথায় আছে, কারণ আমরা এনভায়রনমেন্ট নিয়ে পড়ছিলাম। সো ই প্যাসেজটা, তার মানে আমার পুরো ডি প্যাসেজ আর সি প্যাসেজটা আমি পড়তে পারবো, কারণ কার্বন ডাইঅক্সাইড ইমিশন এখান থেকে শুরু হয়ে যাবে। এর মধ্যে যদি কোথাও আমার মানে কথা না বলা থাকে যে 30 ইয়ার্স অ্যাগো এটা মানে এস্টাবলিশড হয়েছে কিনা, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা নট গিভেন হবে। ওইট এখানে কিন্তু একটা 30 ইয়ার্স আছে, তাহলে পড়ি। দ্য অ্যাম্বিশিয়াস অবজেক্ট ক্যান ফুললি অ্যাচিভ বাই এত, বাট দ্য প্রপোজড মেজার আর না দিলে সে ফার্স্ট এসেন্সিয়াল স্টেপ টুয়ার্ডস দ্য সাস্টেনেবল ট্রান্সপোর্ট হুইচ উইল আইডিয়ালি বি প্লেস ইন 30 ইয়ার্স টাইম। এখানে বলা আছে যে তারা যে প্ল্যানটা নিছে তারা 30 ইয়ার্সের মধ্যে সেটা কাজ করবে, তার মানে এইটা না যে এই যে গথেনবার্গ যে কাউন্সিল সেটা 30 ইয়ার্স আগে এস্টাবলিশড হয়েছে। সো গথেনবার্গের কথাটা কোথায় বলা সেখান থেকে পড়ি। দ্য অ্যাগ্রিড বাই দ্য গথেনবার্গ কাউন্সিল হ্যাজ টু বি অ্যাচিভ বাই দ্য ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল কনসিডারেশন ইন টু কমিউনিটি পলিসিস অ্যান্ড শিফটিং দ্য ব্যালেন্স বিটুইন দ্য ট্রান্সপোর্ট লাইস অ্যাট দ্য হার্ট অফ স্ট্র্যাটেজি। দ্য অ্যাম্বিশিয়াস অবজেক্ট ক্যান অনলি বি ফুলফিল্ড বাই এত। আচ্ছা এখানে তাদের অরিজিন, তাদের এইম এই সমস্ত কিছু বলা নেই, জাস্ট এটা বলা আছে যে 30 বছর লাগবে তারা যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটা ফুলফিল হতে। সো এটা অবভিয়াসলি নট গিভেন হবে। আর কোথাও প্যাসেজে কিন্তু আমরা এই ইউনিয়নের জিনিসটা পাই নাই, সো এখানেই অবভিয়াসলি থাকবে। আর 24 আর সাপোজ আপনি 25-এর অ্যান্সার নিয়ে কনফিউজড, তখন আপনি কী করবেন 24-এর অ্যান্সার আর 26-এর অ্যান্সার খুঁজবেন, মাঝখানে এই প্যারাটাতেই কনফার্ম 25 থাকবেই থাকবে ট্রু ফলস নট গিভেনের জন্য। সো তারপরেও যদি না পান তাহলে কনফার্ম নট গিভেন বসে দিয়ে আসবেন। ওকে বাই দ্য এন্ড অফ দিস ডিকেট কার্বন ডাইঅক্সাইড ইমিশন ফ্রম ট্রান্সপোর্ট আর প্রেডিক্টেড টু বি রিচ 739 বিলিয়ন টনস। তাহলে এই নাম্বারটা আমি দেখব, আর বাই দিস এন্ড অফ দিস ডিকেড, এই ডিকেডের শেষে, ডিকেড মানে 100 ইয়ার্স, এই 100 ইয়ার্স শেষে মানে এই 2000 থেকে 2100 পর্যন্ত কিনা কার্বন ডাইঅক্সাইড ইমিশন ফ্রম ট্রান্সপোর্ট। অবশ্যই এখানে আমার দেখতে হবে ট্রান্সপোর্টের থেকে কিনা, কারণ কার্বন ডাইঅক্সাইড ইমিশনের জন্য তো শুধু ট্রান্সপোর্ট দেয় না, আর অনেক ফ্যাক্টরিজ আছে, মিলস আছে, তারপরে আমরা যে এসিগুলো চালাই সেগুলোর জন্য তো আছে। তো দেখতে হবে ফর ট্রান্সপোর্ট কিনা আর প্রেডিক্টেড টু রিচ। তো এই তিনটা জিনিস হচ্ছে কি আমি দেখবো
যদি থাকে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আর নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা নাম্বার কমে যা, মিলিয়নের জায়গায় যদি বিলিয়নের জায়গায় মিলিয়ন থাকলে চেঞ্জ, টনসের জায়গায় কেজি থাকলে চেঞ্জ, সো যা সেম টু সেম তাই থাকতে হবে। আচ্ছা এই যে আমার 739 বিলিয়ন আমার আছে অলরেডি, ওকে, বাট রেকর্ডেড ইন 1990, সো এটা 1990 অলরেডি রেকর্ড করে ফেলছে, সো এই ডিকেডের শেষে কিভাবে হবে, এই ডিকেডের শেষে হচ্ছে কিভাবে হবে, ও সরি ওয়েট, আমি এখানে হচ্ছে গিয়ে সেঞ্চুরি আর ডিকেডের মধ্যে যে ঝামেলা পাকায় ফেলছি, এখানে সেঞ্চুরি মানে হচ্ছে 100 ইয়ার্স, ডিকেড মানে 10 বছর, সরি 10 বছর হবে, সো 10 বছরের মধ্যে এটা কত হবে, সো এটা 1990 আমার 739 টন অফ বিলিয়ন টনস হয়ে গেছে, সো এটার আর কোনো অপশন নাই। এখানে কিন্তু আমার মানে এই যে এখানে কিন্তু এটা নট গিভেন হবে না, কারণ এখানে আমাকে সেম এক্স্যাক্ট সেম কিওয়ার্ড কিন্তু একটা মিলছে, আমাকে কিন্তু কিওয়ার্ড মিলতেই হবে, কিওয়ার্ড যদি একটাও না থাকে তখন হচ্ছে কি আমার নট গিভেন হবে, কিওয়ার্ডের কথা যদি আমার কিছু মেনশন করা না থাকে তাহলে নট গিভেন হবে। আর এখানে এটা এই ডিকেট শেষে মানে এটা মনে হয় 2010-এ লেখা, সো এই ডিকেট বলতে 2020-কে বুঝাইছে, তো 2020-এ সেটা কত হবে, 1113 বিলিয়নের কথা বলাইছে, সো এই ডিকেট শেষে সেটা 739 না, 1113 বিলিয়ন টনস হবে, সো আমার এই অ্যান্সারটা অবভিয়াসলি ফলস হবে। সো সব অ্যান্সারগুলো আমার বের করা শেষ, তাহলে প্রথমটা আবার বলি, প্রথমটা হবে ট্রু, সেকেন্ডটা হবে ফলস, কারণ এখানে হচ্ছে গিয়ে ক্লোজার হবে না, এরা আর অনেক দূরে, ইভেন 1000 কিলোমিটার অ্যাওয়েতে ওরা চলে যাচ্ছে। তো 14 আমরা খুঁজে পাইনি যে কোথাও, এরকম বলা ছিল না যে এক্সপেন্সিভ কার্স আর এক্সপেন্সিভ, আর 25ও নট গিভেন, কারণ এখানে ইউরোপিয়ান কাউন্সিল কবে সেট আপ করা হয়েছিল বা এস্টাবলিশ করা হয়েছিল এই টাইপের কোনো কথা বলা না। 26 এখানে হবে হচ্ছে গিয়ে 739 বিলিয়ন টন, সেটা হচ্ছে গিয়ে 1990 অলরেডি হয়ে গেছে, আর এই ডিকেট শেষে অলরেডি 1000 অ্যান্ড সামথিং ওরকম একটা নাম্বার হবে, সো এটা ডেফিনেটলি ফলস হবে। সো আমাদের পুরো প্যাসেজটা সলভ করা শেষ, এভাবে আপনি টাইম নিয়ে একটা প্যাসেজ টাইম নিয়ে বুঝে বুঝে পড়ে সলভ করার চেষ্টা করবেন, এভাবে বুঝে বুঝে সলভ করার শেষে আপনি ডেফিনেটলি রিডিংয়ে একটা ভালো ব্যান্ড পাবেন। আমি করোনা টাইমের জন্য একটা অনেক বড় লং গ্যাপ পাইছি, তার সেজন্য হচ্ছে আমি বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন টিচার বা গাইডলাইন ফলো করে বিভিন্নভাবে মানে অনেকভাবে এক্সপেরিমেন্ট করার টাইম পাইছি আসলে প্যাসেজগুলো নিয়ে, তো সেই এক্সপেরিমেন্ট থেকে আমার যে নলেজগুলো হয়েছে সেই নলেজটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবভিয়াসলি আমার ভিডিওতে লাইক দিবেন, যারা এরকম আইএলটিএস নিয়ে আইএলটিএস রিডিং নিয়ে অনেক প্যারায় থাকে তাদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো পরের ভিডিওতে আবার দেখা হবে, ওকে বাই।